হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। এটা হচ্ছে রবিবারের সকালবেলা, তো সবাইকে জানাই হ্যাপি সানডে। সবাই সবার সানডেটা খুব ভালো কাটুক। আর আমি খুব তাড়াতাড়ি আজকে রান্না বসিয়ে দিয়েছি, তো দেখো আজকে কি করব। লাঞ্চে হচ্ছে কাঁঠাল বীজ আর আলু দিয়ে মাছের ঝোল, রুই মাছের ঝোল। আমার হাজব্যান্ড বলেছে রুই মাছের ঝোল করবে, আর ডাল তো আছেই কালকের, আর আলুর চিপস ভেজে দেবে, ব্যাস হয়ে যাবে, আর কিছু লাগবে না। তো তার জন্য এই যে মাছ ভাজার পরে তেলটা কমিয়ে রাখলাম, অতটা তেলে করব না রান্নাটা। তো আলু আর কাঁঠাল বীজ একটু ভাপিয়ে নিয়েছিলাম, নেওয়ার পরে এই যে ভেজে নিচ্ছি ভালো করে, ভেজে এবার তুলে নেব। আর এখানে দেখো মশলা রয়েছে, আদা আর জিরে বাটা, এটা আমি বেটেই একসাথে রেখে দিয়েছিলাম অনেকদিন আগেই, প্রায় 5-6 দিন আগে। তো একটু একটু করে রান্না করছি। আর আজকে বাটলাম পেঁয়াজ, পেঁয়াজটা খালি বেটে নিলাম, তারপরে একসাথে যে তেলের মধ্যে জিরে ফোড়ন দিয়ে মশলাটাকে কষিয়ে নিচ্ছি। কষিয়ে নেওয়ার পরে তারপরে লঙ্কা গুঁড়ো দিয়ে আজকে করব, লঙ্কা গুঁড়ো দেব আর হলুদ দেব, আর নুন তো দিতেই হবে, নুনটা পরে দেব, এখন দেব না, যখন জল দেব তখন নুন দেব। তো এগুলো দিয়ে ভালো করে কষিয়ে নিয়ে তারপরে ওই আলু আর কাঁঠাল বীজ দিয়ে দেব, দিয়ে ভালো করে একটু কষিয়ে তারপরে জল দিয়ে দেব। জল দিয়ে ঢেকে দিলে তারপর সেদ্ধ হয়ে গেলে তখন মাছগুলো দিয়ে একটু ফুটিয়ে নামিয়ে দেব, ব্যাস তাহলেই হয়ে যাবে। আর ভাত করব, ব্যাস আজকে এটাই আর কিছু না। আর তারপরে আজকে কি বানাবো বলো তো? আমার ওই বোনরা এসেছিলো, তারা আম নিয়ে এসছে, আর তো অনেকগুলোই আম নিয়ে এসেছিলো, আবার ননদও পাঠিয়েছিল আম, তো সেইখানে অনেকগুলো আম জমে গেছে। তো ভাবলাম আমগুলো তো খালি খালি নষ্ট হয়ে যাবে, তো এমনি এইভাবে রাখলে আমি একা কত খাবো, আমার হাজব্যান্ডও খায় না আর ছেলেও খাবে না, তো আমি একা একলা কত খাবো। সেই জন্য ভাবলাম আজকে এই আমগুলো দিয়ে ফ্রুটি বানিয়ে রাখি, তাহলে খাওয়াও যাবে আর বেশ কিছুদিন ফ্রিজে রেখে রাখাও যাবে আর মাঝে মাঝে খাওয়াও যাবে। তো সেই জন্য রান্নার শেষে আমি এই যে ম্যাঙ্গো ফ্রুটি বানাতে লেগেছি। দেখো সব আমগুলোকে কেটে নিয়েছি ভালো করে, কেটে নেওয়ার পরে আঁটি শুদ্ধই, কারণ আমগুলোতে আঁটি থেকে কাটা যাচ্ছিল না ঠিক মতো। তো আমগুলো তো খুব বড় সাইজের আম নয়, ছোটো ছোটো আম, তো সেই জন্য আঁশ বেশি কাটা যাচ্ছিল না, তো সেই জন্য আঁটি শুদ্ধই আমি রেখে দিয়েছি। এইভাবে দিয়ে এ দেখো সামান্য জল দিয়ে এখন সেদ্ধ করব। এটা যখন সেদ্ধ হয়ে আসবে ভালোভাবে তখন এটা ঠান্ডা হতে দেব। তো এই দেখো সেদ্ধ হয়ে গেছে, সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি এখন ঠান্ডা করতে দিয়ে আমি চলে যাব স্নান করতে। স্নান করেও এসে গেছি, এসে দেখো আমার পুজোও হয়ে গেল, এবার আমি খেয়ে নেব। ওদের দুজনকে আগে দিয়ে দিয়েছিলাম আজকে, যেহেতু আমার দেরি হয়েছে, এখন প্রায় বেলা বাজে দুপুর দুটো বেজে গেছে, তো ওদেরকে আগে দিয়ে দিয়েছি, সেই জন্য এবার পুজো হয়ে গেল, এবার আমি খেয়ে নেব। খেয়ে নেওয়ার পরে তারপরে আবার ফুটি যে তৈরি করব সেটা করে তারপরে আমি রেস্ট করব। তো দেখো এর মধ্যে আমগুলো ঠান্ডাও হয়ে গেছে, তো এই তো আটিগুলোকে এখন আলাদা করে নিচ্ছি। আলাদা করে নেওয়ার পরে তারপরে এবারে মিক্সির একটা জারে এগুলোকে ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পরে তারপরে আবার ছাঁকতেও হবে, নাহলে কোনো গোটা দানা যাতে মুখে না পড়ে আর খুব স্মুথ হয় জিনিসটা, সেই জন্য ছাঁকতে হবে। তো সবগুলো ভালো করে ছেঁকে নেওয়ার পরে এখন মেশাবো। চিনি বাড়িতে মানে অতটা পরিমাণে ছিল না যতটা পরিমাণে দরকার, তো যা ছিল তাই দিয়ে এখন বানাচ্ছি, দেখি কতটা আর লাগবে। তো দেখলাম যে চিনির পরিমাণটা একটু কমই হয়েছে, মানে একটু টক ভাব রয়েছে, যেহেতু আম টক, আমটা খুব মিষ্টি ছিল না আমগুলো, সেই জন্য। তো
আর একটু চিনি এনে আবার সন্ধেবেলায় চিনি মেশাবো। তো ওই দেখো, তারপরে আমি রেস্ট করার পরে উঠে এখন এই দেখো ঠিক এইরকম হয়েছে। চিনি মেশালে আর একটু চিনি যখন মেশাবো তখন আর একটু পাতলা হয়ে যাবে। তো আমি এখন এর মধ্যে বরফ দিয়ে এটা খাবো, খেয়ে দেখবো কেমন হয়েছে। তো ভালোই লাগলো, কিন্তু ওই যে একটা কথা বললাম, একটু মিষ্টি কম, তো একটু মিষ্টি দিতে হবে। হ্যালো ফ্রেন্ডস, তো এই দেখো বানালাম, এখন খাবো। আর একটু মিষ্টি হলে ভালো হতো, তবে চিন্তা নেই, মিষ্টি দিয়ে দেবো, চিনি কম ছিল। চিনি কম ছিল তো সেই জন্য, মানে যা ছিল তাই দিয়ে বানালাম। তো আবার চিনি আনবো, এনে মিশিয়ে দেবো, ব্যাস কোনো ঝামেলা নেই। দারুণ হয়েছে, আর চিনি দিলে আর একটু পাতলাও হয়ে যাবে, ব্যাস। তাহলে দেখলে তো, আমগুলো নষ্টও হলো না, এইভাবে করে রেখে দিলে এবারে খাওয়া যাবে। আর এমনি আম যদি রেখে দিই তাতে আমগুলো পচে যাবে ফ্রিজে যতই থাকুক, তো সেই জন্য আমি এরকম বানিয়েই রেখে দিই, যখন ইচ্ছে খাওয়া যাবে। দারুণ লাগছে, মানে বাজারের ফুটি খাওয়ার থেকে এগুলো খাওয়া অনেক ভালো। তো এটা খেয়ে ছাদে যাবো, ছাদে অনেক জামা কাপড় রয়েছে, জামা কাপড়গুলো আনবো, এনে তারপরে বাকি কি কাজ আছে দেখি সেগুলো সারবো। তো এখন হচ্ছে সন্ধেবেলা, এই যে দুজনে বেরিয়ে যাচ্ছে, আমার ছেলে মেলায় যাবে আমার বাবার সাথে, ও ছেড়ে দিয়ে আসবে ওখানে, তো তারপরে আমার বাবার সাথে মেলায় যাবে, তো সেই জন্য দুজনে যাচ্ছে, আমি যাব না, কারণ আমার বাড়িতে আমার মেলায় এই গরমে যাওয়ারও ইচ্ছে নেই, আর বাড়িতে টুকটাক কাজও রয়েছে, সেগুলো সেরে নেব, সেই জন্য আমি যাব না, ছেলে চলে যাচ্ছে। গুড ইভিনিং, এখন হচ্ছে কটা বাজে, এখন 8টা, 8টা বাজে রাত। আমি কোথায় গেছিলাম জানো, আমি আমার পায়ে পেরেক ফুটে গেছে, বাইরে কল থেকে জল আনছিলাম, তো জল আনার সময় তো বাইরে যে গাছগুলো রয়েছে ওখানে আমি জল দিয়ে দিই, তো তখন পায়ে অন্ধকারে বুঝতে পারিনি পায়ে পেরেক ফুটে গেছে। তো আমার হাজব্যান্ড শোনার সঙ্গে সঙ্গেই বললো টিটেনাস নিতে হবে, তাই জোর করে নিয়ে গেলো ইঞ্জেকশন। আমি প্রচুর ভয় পাই, যে বলার কথা নেই, একটা বাচ্চা ছেলে মেয়ে যত না ভয় পায় আমি তার থেকে ডবল ভয় পাই, কিন্তু জোর করে নিয়ে গেলো, নেওয়া তো উচিত, না নিলে হবে না। তো গেলাম, গিয়ে টিটেনাস নিয়ে এলাম, ওষুধও দিলো। তো তারপরে দেখো ওই যে ম্যাঙ্গো, ম্যাঙ্গোর যে এটা বানিয়েছে ফ্রুটি যাকে বলে বাড়িতে ম্যাঙ্গো ফ্রুটি, তো বাড়ির ম্যাঙ্গো ফ্রুটি, তো সেই ম্যাঙ্গো ফ্রুটির মানে আমার হাজব্যান্ডকে দিয়েছিলাম, বলল ভালোই হয়েছে কিন্তু একটু মিষ্টি হবে আর একটু পাতলা করতে হবে। তো তাই জন্য আমি তো বললাম হ্যাঁ সেটা তো অবশ্যই, একটু টক বেশি লাগছে আর একটু মিষ্টি দিতে হবে, তো সেই জন্য আসার সময় চিনি নিয়ে এলাম, এখন চিনি দিয়ে ওটা একটু পাতলা করব। তো চলো করি, আর রাতে কিন্তু রান্না করব না, ছেলে গেছে মানে আমার বাবার বাড়িতে, আমার বাবার সঙ্গে মেলায় যাবে, মানে বাবার বাড়ির ওখানেই মেলা হচ্ছে, তেলেগুদের একটা পুজো হয় মাতা পুজো, সেই মাতা পুজোর মেলা, তো সেইখানে মেলা দেখতে গেছে। তো আজকে আর আসবে না, ও আসবে কাল সকালে, তো আমাদের দুজনের, আর আমি বললাম ধোসা নিয়ে চলে আসো, ধোসা খেয়ে নেব, তো রান্না করতে হবে না, ভালোই হলো। তো চলো ম্যাঙ্গো ফ্রুটি বানিয়ে তার মানে এটা ঠিক করব, ঠিক করব, ঠিক করে তারপরে একটু বসে থাকবো আর কি, তারপরে বাবা এলে খাবো, খেয়ে দিয়ে শুয়ে পড়বো, হয়ে গেল কাজ শেষ। চলো বানাই, মাথায় একটা টেনশন রয়েছে, যতক্ষণ না এটা ঠিক করতে পারছি ততক্ষণ শান্তি নেই। ওই দেখো জল ফুটছে, এবার আমি এর মধ্যে চিনি দিয়ে দেবো,
প্রায় 300 গ্রাম মতো চিনি দিয়ে দিলাম, এতেই আশা করছি হয়ে যাবে। তো ভালো করে চিনিটা মেল্ট হয়ে গেলেই তখন এই আমের রসের মধ্যে দিয়ে দেব। আমগুলো আসলে মানে পাকা হলেও কিন্তু খুব বেশি মিষ্টি নয়, সেই জন্যই এতটা চিনি লাগছে, আর খুব মিষ্টি আম হলে এতটা চিনি লাগতো না। যাই হোক, আমগুলো তো আর ফেলতে হলো না, তো এইভাবে খাওয়া হয়ে যাবে। এবারে এটা যখন রেডি হয়ে যাবে ঠান্ডা করে বোতলে ভরে ফ্রিজে রেখে দিলে অনেকদিন ভালো থাকবে, আর খাওয়া যাবে যখন ইচ্ছে। তো দেখো এটা হয়ে গেছে, চিনিগুলো ভালোভাবে মেল্ট হয়ে গেছে, এখন এর মধ্যে ঢেলে দেব। এবারে ভালো করে মিক্স করে নিচ্ছি, মিক্স করে একটু ফুটে উঠলেই ব্যাস এটা ঠান্ডা হতে দেব, তাহলেই এটা রেডি হয়ে যাবে। তারপরে ঠান্ডা হলে বোতলে ভরে রেখে দেব। এই দেখো ঠিক এই রকম হয়েছে, খুব পাতলাও নয় খুব গাঢ়ও নয়। বাজারে এর থেকেও পাতলা হয়, কিন্তু যেহেতু বাড়ির জিনিস তো একটু গাঢ় করেই বানালাম। আর যদি আম খুব মিষ্টি হয় তাহলে কিন্তু একটু কাঁচা আম দিতে হবে সঙ্গে টক ভাব আনার জন্য। তো এই দেখো এটা ফুটে উঠেছে, তো আমি এখন গ্যাসটা অফ করে দিচ্ছি, এবার ঠান্ডা হতে দেব। আর রেডি হয়ে গেল আমার ম্যাঙ্গো ফ্রুটি, এবার এটা ফ্রিজে রেখে দিয়ে খাওয়া যাবে। আর আমার ব্লগটা আমি এখানেই শেষ করলাম বন্ধুরা, সবাই খুব ভালো থাকবে আর বাড়িতে বানিয়ে অবশ্যই দেখবে, আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবে।